আর বাকি মাত্র 15টা দিন এবং গোটা দেশে যে ঐতিহাসিক দিনের অপেক্ষায় 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন 2020 সালের অগাস্ট মাসে মন্দির নির্মাণের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দিরের উদ্বোধন ঘিরে সাজো সাজো রব গোটা অযোধ্যায় দেবভূমিতে উৎসবের আয়োজন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন রাম মন্দিরের কাজ এবং প্রায় শেষ পর্যায়ে, বলা চলে একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। আগামী 22শে তারিখে রয়েছে রাম মন্দিরের উদ্বোধন এবং এই উদ্বোধন উপস্থিতে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশ বিদেশের অতিথিরা, বিশিষ্টজনেরা, শিল্পপতিরা তারা উপস্থিতে থাকবেন, তারা আমন্ত্রিত এই রাম মন্দিরের উদ্বোধনে। হাতে আর মাত্র 15 দিন বাকি এবং জোর কদমে চলছে মন্দির নির্মাণের কাজ। রাম মন্দির নির্মাণের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে না লোহা, পাথর দিয়ে তৈরি হচ্ছে এই মন্দির। তবে কিভাবে পাথর কেটে তৈরি হচ্ছে মন্দির, রিপাবলিকের সামনে তুলে ধরলেন রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা সমারোহের সদস্য প্রমোদ মজুমদার। ব্যবহার করা হচ্ছে পাথরের, বিভিন্ন জায়গা থেকে, দেশের বিশেষ করে রাজস্থান থেকে এসেছে পাথর, এবং সেই পাথরের উপর কারুকার্য করে কিভাবে কারুকার্য করা হচ্ছে সেই বিষয়গুলো আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে রাম মন্দির নির্মাণের ক্ষেত্রে কোনো রকম কোনো লোহা ব্যবহার করা হচ্ছে না। তাহলে এত বড় বড় পাথরগুলোকে কিভাবে সেট করা হচ্ছে? এই মুহূর্তে আমি রয়েছে ওয়ার্কশপে, আমি ভেতরে চলে যাবো এবং আমার ভিডিও জার্নালিস্ট অমিতকে বলবো ভেতরে আসার জন্য, দেখানোর চেষ্টা করবো। এখানে অনেক পাথর রয়েছে এবং এই পাথরগুলোকে কিন্তু একটার সঙ্গে একটা জুড়ে দেওয়া হবে, কিভাবে জোড়া হবে পুরো বিষয়টি আমি জেনে নেব। আমার সঙ্গে রয়েছেন প্রমোদ মজুমদার জি, আপকো স্বাগত হ্যায় রিপাবলিক বাংলা। তো ইতনা বড়া বড়া জো পাথর হ্যায়, ইস পাথর কো এক কে উপর এক কাইসে সেট কর রহে হ্যায় ইয়ে? ये ऐसा है कि ये जैसा ये बना हुआ है और यहाँ जैसे ये होल आपको होल दिखाई दे रहा है, इसमें ये जब पिलर बनेगा तो उस होल में जाके इसको फिट किया जाएगा। इसमें लोहा किसी भी पूरे एंटायर मंदिर में भी, पूरे मंदिर में भी उसमें लोहा का एक अंश एक खिल भी नहीं है। ये पूरा प्रोजेक्ट भी वैसा ही है, किसी मंदिर के जितने पूरे कॉम्प्लेक्स में कहीं पर भी आपको लोहे का या मंदिर में इस पूरे पिलर्स में कहीं एक खिल भी आपको नजर नहीं आएगा। এইখানে অনেকগুলো পাথর রয়েছে, যেখানে আপনাদেরকে দেখালাম এই পাথরের উপরে যে জায়গা রয়েছে, হ্যাঁ, অর্থাৎ এখান থেকে দেখালে আরও অনেকটা সুবিধা হবে। এই যে পাথরের উপরে অংশটা রয়েছে, এটা এ ধরনের কিছু পাথর থাকছে যেখানে এরকম ছোট ছোট করে গর্ত করা রয়েছে। এই পাথরগুলোকে উল্টে এই গর্তের মধ্যে দিয়ে সেট করা হচ্ছে, তার ফলে কিন্তু কোনো রকমভাবে কোনো লোহা এক্ষেত্রে ব্যবহারের প্রয়োজন হচ্ছে না। এবং আরও একটি জিনিস আপনাদেরকে দেখাবো, এই যে পাথরগুলো বড় বড় রয়েছে সেই পাথরগুলোর এক একটা দিকে কিন্তু এইভাবে কাটা রয়েছে, এখানে রয়েছে অমিতের দেখাতে সুবিধা হবে। আমি বলবো এই যে কাটাগুলো রয়েছে, ঠিক এই যে সাইজটা রয়েছে এই সাইজেরই কিন্তু বেশ কিছু অংশ এভাবে পাথরের কাটা হচ্ছে, যাতে আরও একটা পাথরের সাথে একটা পাথরকে সেট করতে সুবিধে হয়। ভিডিও জার্নালিস্ট অমিত শেঠের সঙ্গে মধুকল্পিতা, রিপাবলিক বাংলা, অযোধ্যা।